শুভ সকাল দর্শক বন্ধু, আমাদের বাংলা রাইটার্স ফ্রম মফস্বল বাংলা কবিতা একাডেমির যৌথ উদ্যোগে সাতখাওন অনুষ্ঠানের আজকের কবি আড্ডায় আমরা পেয়েছি তিন অতিথি কবিকে। আর শুধু কবিতাকে নিয়েই নাড়াচাড়া নয়, কবিতার সাথে আবৃত্তি এবং আলোচনা এবং একাধিক বিষয় নিয়ে যারা এখনও নিষ্ঠা সহকারে সাহিত্যের অঙ্গনে ঘোরাফেরা করছেন, সেরকম তিন ব্যক্তিত্বকে আমরা কিন্তু আজকের অনুষ্ঠানে পেয়েছি। একটু পরিচয় করে দিই দর্শক বন্ধু, আমার পাশেই রয়েছেন তিনি হাওড়ার চারাবাগানের বাসিন্দা তৃষা ভট্টাচার্য, আর তার পাশে রয়েছেন সোদপুরের বাসিন্দা আমাদের সঞ্চিতা চট্টোপাধ্যায়। নমস্কার। আর তার পাশে রয়েছেন একদম সকলের প্রিয় মুখ, নদিয়া জেলার কল্যাণীর বাসিন্দা অজয় চক্রবর্তী। নমস্কার। আমরা প্রথমেই শুনে নিই, আমাদের বর্তমান চলছে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের 200 বছর পূর্তি উৎসব। আর এই 200 বছর পূর্তি উৎসবের প্রাক্কালে বিদ্যাসাগরকে স্মরণে রেখে যার কবিতা, সেই অজয় চক্রবর্তী হচ্ছে লেখক, তার কবিতা আবৃত্তি করে শোনাচ্ছে আমাদের তৃষা ভট্টাচার্য। কবিতার নাম বিদ্যাসাগর, কবি অজয় চক্রবর্তী। আধারে ঘেরা সমাজটাকে দেখালে জ্ঞানের আলো, মেধার খ্যাতি ছড়িয়ে ভুবনে লক্ষ প্রদীপ জ্বালু। মাতঙ্গিনী বীরের শ্রদ্ধা পেয়েছিলেন যে গ্রামে, জন্ম নিলেন সেই গ্রামেতেই ঈশ্বরচন্দ্র নামে। দারিদ্রতা ছিল, ছিল জ্ঞানের পিপাসা, পারিনি কেউ রুখতে তোমায়, মিটিল জ্ঞানীর আশা। তেজস্বিতায় পরিপূর্ণ ছোট্ট জীবন থেকে, মেধার খ্যাতি দেশ বিদেশের জানল সকল লোকে। মায়ের প্রতি ভক্তি মানুষ দেখল দু চোখ দিয়ে, সাঁতরে এলেন দামোদর মায়ের আদেশ নিয়ে। কায়ক্লেশে বিদ্যাভ্যাসে সফল হলেন তিনি, বিদ্যাসাগর উপাধিতে মান্য হলেন যিনি। নারী শিক্ষা প্রচলনে তোমার অবদান, ভুলবে না তো জগৎবাসী তোমাকে মহান। বিধবাদের হৃদয় ব্যথা জাগল তোমার প্রাণে, বিয়ে দিলে বিধবাকে নিজের ছেলের সঙ্গে। বিদ্যাসাগর নয় তো শুধুই দয়ার সাগর বটে, দয়ার খ্যাতি অচিরে ভুবন জুড়ে রটে। ধর্ম বর্ণ জাতির বিভেদ কাটিয়েছিলে সব, সমাজটাকে শুনিয়েছিলে নতুন কলরব। তোমার নামে ধন্য হলো আমার স্বদেশ ভূমি, মহান তুমি বিদ্যাসাগর, তোমাকে প্রণাম। বাহ, আমাদের সকলের তরফ থেকে বিদ্যাসাগরের প্রতি শ্রদ্ধা এবং সম্মান। আজকের আমার চ্যানেলে বিদ্যাসাগরকে নিয়েই স্মরণে রেখে তাকে নিয়েই কবিতা তৃষা ভট্টাচার্য আবৃত্তি করে শোনালেন, ধন্যবাদ। আমরা চলে যাই আমাদের সোদপুরের কবি সঞ্চিতা চট্টোপাধ্যায়ের, শুনে নেব স্বরচিত কবিতা। কবিতার নাম আগামী। দোলনাটা আস্তে আস্তে দুলছে, শিশুটি একা একা হাসছে, সে আপন পরের কথা ভুলে ঝাঁপিয়ে পড়ে বাঘিনীর কোলে। সময় সমুদ্রে আসে বাঁধ নামানা বান, জীবন স্রোতে ভেসে যায় কোকিলার ফন্দির ভান। মমতার আলো নিভে যায় চিলে কোঠার ভালোবাসায়, একাকার হয়ে যায় শহরের পিচ্ছিল রাস্তায়। তারপর মোমের মতো গলে পড়ে তার সব অভিমান, বুকের মধ্যে হু হু বাতাসে করে সঠিক মূল্যায়ন। আর বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতিতে মানে না কোনো মানা, এগিয়ে যায় রঙিন উচ্ছ্বাসে আগামীকালের সম্ভাবনা। বাহ, ধন্যবাদ। আমরা শুনে নিই তার আরেকটি কবিতা। কবিতা পড়ছেন সঞ্চিতা চট্টোপাধ্যায়। কবিতার নাম তীরন্দাজ চিহ্ন। মধ্যরাতে অন্ধকারের নাচানাচিতে নিঃসঙ্গতাকে সঙ্গে করে
ফুটপাতে থাকে পাগল মেয়েটি, ভুল প্রকাদের এক প্রতিনিধি, রোজ ভালোবাসার খিদে দেখায়। অসহায় দিশেহারা হয় মেয়েটি, প্রত্যহ কিছুক্ষণ রসকলি গায়, বৃত্ত ভিড়ের মধ্যে লোভের সীমানা ছাড়ায়, তারপর উষ্ণতায় তীরন্দাজ চিহ্ন রেখে যায়, আর প্রেমের পদ্য রঙিন আঁচড় কাটে সময়ের গর্ভে। বাহ, ধন্যবাদ, সুন্দর কবিতা, কবিতা পড়ে শোনালেন আমাদের সঞ্জীব চট্টোপাধ্যায়। আমরা ফিরে যাই আমাদের সকলের প্রিয় মুখ, আমাদের অজয় চক্রবর্তীর স্বরচিত কবিতা শুনে নেব। আমার কবিতা এলো শরৎ। এলো শরৎ হিমেল হাওয়ায় শিশির ভেজা পড়ে, টাপুর টুপুর শিশির সাথে শিউলি ঝরে পড়ে, তাস ফুলেরা দোলায় মাথা আগমনী গানে, অজানা কোন পুলক প্রাণে আনন্দেরই বানে, জুঁই মালতি সাথে টগর আনন্দে সব সাজে, আমলকিরা পড়ছে ঝরে বনের পথ মাঝে, দিঘির জলে পদ্ম ফুলে শোভা বাড়ায় কত, কলাবতী নানান রঙে করছে মাথা নত, নীল আকাশে কোথায় কখন মেঘের জালে বোনা, ইষ্টি কুটুম পাড়ায় পাড়ায় করছে আনাগোনা, নতুন সাজে সবার মাঝে আসছে শরৎকাল, বাজনা বাজে হৃদয় নাচে আনন্দে উত্তাল, নতুন পাওয়া নতুন দেওয়া নতুন বিনিময়, নতুন নতুন ভাবনা সাথে স্বপ্ন পূরণ হয়, অপেক্ষাতে সারা বছর কটা দিনের লাগি, আশা পূরণ করো মাগো এইটুকু তো মাগি, আসছে মাতা দুর্গা দেবী জগৎ অপেক্ষাতে, ঢাকের তালে করব বরণ আনন্দে মন মাতে, ধর্ম বর্ণ জাতের গরব সকল অহংকার, করবে হৃদয় বিকশিত কাটবে অন্ধকার। বাহ, কাটবে অন্ধকার, আমরা এ আশায় থাকলাম। আমাদের চলছে আমাদের দুর্গা পুজো, আর এই সকলকে দুর্গা পুজোর অনেক অনেক সারস শুভেচ্ছা। আমাদের অন্ধকার কেটে যাবে, আলোর দিশায় আমরা হাঁটব। আমরা শুনে নিই অজয় চক্রবর্তীর আরেকটি কবিতা। আমার এবারের কবিতা বিসর্জন। মা দুর্গা যান বিসর্জনে তোমার চোখে জল, এই দুদিনের মেলামেশা সঙ্গে কোলাহল, যে দুর্গা মা আসতে চেয়েও আনতে চাওনি ভবে, নিজের হাতেই খুন করেছ নিজেরই গর্ভে, আজকে তোমার চোখের জল আসল নাকি বেকি, নিজেকে হায় নিজের কাছেই দাও যে শুধুই ফাঁকি, বিসর্জনের বাজনা বাজে চলে যাওয়ার তারা, আসছে বছর আবার হবে দেয় যে মনে সারা, তোমার ঘরে যে দুর্গা আর আসবে না কখনো, ক ফোঁটা জল ফেলছো চোখের তার লাগি এখনো, হাসপাতালের বিছানাতে খুন করেছো যারে, সে দুর্গা মা থাকতো যদি জ্বলতো আলো ঘরে, মাটির ঠাকুর মা দুর্গা আজ তোমার কত প্রিয়, আসছে বছর অষ্টমীতে অঞ্জলিটা দিও, এসব করেই পাপের বোঝা কমাতে চাও জানি, তোমার দুর্গা আর পাবে না হায় গো অভিমানী, থাকতো যদি দুর্গা তোমার সদাই পাশে পাশে, সেই তো ছিল আসল পাওয়া নকলে কি আসে, যেই ভুলটা করলে মাগো খামখেয়ালি মনে, মাটির দুর্গা আসবে আবার তোমারটা কোনখানে। বাহ, সুন্দর, একদম সাম্প্রতিককালের অনেক অভিজ্ঞতার কথা কবিতার মধ্যে দিয়ে যিনি ফুটিয়ে চলে তুলেছেন সেই লেখক অজয় চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুনে নেব তৃষা ভট্টাচার্যের কণ্ঠে আবৃত্তি। কবি মঞ্জিমার লেখা এবারে কবিতা বেণী মাধব। বেণী মাধব, বেণী মাধব, তোমার কথা আজও পড়ে মনে, আজও আমি তোমার সাথে ভাসছি জ্যোৎস্নার বাণী, সত্যি করে বলো তো আমায় তুমি বেশি ছিলে ভালো, মনে পড়ে মনে পড়ে বেণী মাধব, তুমি আর আমি সেই আলো আধারিতে হাতের উপর হাত রেখে দাঁড়িয়েছিলাম, তুমি যে উঠলে আমারও পড়ানো যাহা চায়, তুমি তাই, তুমি তাই গো, তোমার সেই আবেগ মাখানো গলার গান,
আমার হৃদয় স্পর্শ করে সমস্ত শরীরটা অবশ করে দিয়েছিল। সত্যি কি তোমার প্রাণীর মানুষ ছিলাম বেণী মাধব? এতগুলো বছর পার করেও এখনো আমি সেলাই দিদিমণি। আমি সবার উপহাস নষ্ট আইভরি। শুনেছি তোমার যে সহধর্মিনী পরমা সুন্দরী, আমার মতো এমন কালো মেয়ে তোমার মনে ধরবে কি করে বলো? তোমার সুখ তোমার ভালো থাকা ছিল আমার আশা, এখনো তাই। এরই তো নাম ভালোবাসা। একা একা থাকি আমি, একাই ভালো আছি, তাই সবাই বলে আমি নাকি নষ্ট হয়ে গেছি। একা থাকা মানে কি গো নষ্ট মেয়ে হওয়া? নাকি একা থাকা মানে শুধু করুণ স্মৃতি বওয়া? স্মৃতি যতই হোক পুরনো, তবুও তা আমার। বেণী মাধব, তুমি কিন্তু আজও আমার, মরণীয় আমার, মরণীয় আমার। ধন্যবাদ তৃষা ভট্টাচার্যকে। আমরা শুনে নেব কবিতা, আমাদের সঞ্চিতা চট্টোপাধ্যায়ের কণ্ঠে তার স্বরচিত কবিতা। ইতিমধ্যেই সোদপুরের কবি আমাদের সঞ্চিতা চট্টোপাধ্যায় তার একটি কাব্যগ্রন্থ আত্মপ্রকাশ প্রকাশ করেছেন এবং পাঠকের কাছে ইতিমধ্যেই ভীষণভাবে সমাদৃত। আর সঞ্চিতা চট্টোপাধ্যায়ের কবিতা খুব ছোট ছোট কবিতা, খুব বাস্তব অভিজ্ঞতা নিয়েই নিয়মিতভাবে লিখে যাচ্ছেন যিনি, তার নাম সঞ্চিতা চট্টোপাধ্যায়। শুনে নেব তার কবিতা। কবিতার নাম থ্যাকলানো জুঁই। বৃষ্টিকে উপেক্ষা করে আজ নীল আকাশ সেজেছে রামধনু রঙে, নির্বাক পৃথিবী উদাসী হাওয়ায় মনের ক্লান্তিতে বুক চাপায়, শোণিত সমুদ্রের গভীরে সূর্যের হলুদে ওঠে লজ্জা মাখা অনন্ত জলোচ্ছ্বাস, মনের পেন্ডুলামে ধাক্কা খায় কতগুলো ব্যাকরণ ভাঙা অক্ষর, নগ্ন নদীর কলধ্বনিতে ভেসে চলে সংসার যুগ থেকে যুগান্তরে, থ্যাতলানো জুঁই পড়ে থাকে উঠোনের এদিক ওদিকে, প্রতিবাদী ইতিহাসের মন্থর ট্রাম সংগ্রাম চালায় মুহূর্ত থেকে মুহূর্তে। বাহ, ব্যাকরণ ভাঙা অক্ষর, সত্যি কবিতার মধ্যে নতুন শব্দ আমাদেরকে অনুপ্রাণিত করে। আর সঞ্চিতা চট্টোপাধ্যায় নিশ্চয়ই আরও বেশি শব্দ গুণনের দিকে তার নজর এবং ভালো কবিতার সৃষ্টিকর্তা স্রষ্টাকর্তা। ধন্যবাদ সঞ্চিতাকে। আমরা শুনে নিই তার কণ্ঠে আরেকটি ছোট কবিতা। কবিতার নাম মন পবনের নাও। বুকের ভিতর তীব্র একটা দুঃখ যেটা শুকনো পাতায় আলো জ্বালায়, নরম নদীর বুকে প্রত্যাশার সন্ধ্যায় বিষাদ গভীর আলোয় জমে শব্দের কুয়াশা, মন পবনের নাও বাইতে বাইতে কবিতা যখন মাঝখানে যায় তখন মেঘ মল্লার রাগ এসে প্রেমের বন্যা বইয়ে দেয়, নিঃশব্দ নীরবতাকে চূর্ণ করে চিবুকের সীমানায় স্বপ্ন লুকোচুরি, মেঘে মেঘে ঘর্ষণে শ্রাবণ ধারায় ভিজে যায় জীবনের পুঁথি কথা। বাহ, ধন্যবাদ সঞ্চিতা চট্টোপাধ্যায়কে। আমরা শুনে নেব আমাদের আরেক প্রিয় কবি, আমাদের আজকের মুখ্য ভূমিকায় যার কবিতা শুনছি, সেই কবি অজয় চক্রবর্তীর স্বরচিত কবিতা। শুনুন দর্শক বন্ধু, আপনারা আমাদের ছেড়ে কোথাও যাবেন না। যদিও কবিতাটা এখনো বলার সময় হয়নি, তাই যেহেতু লিখে ফেলেছি তাই বলছি। কবিতার নাম বিজয়া দশমী। মা গো, তুমি এই তো এলে, এসেই গেলে চলে, যাবার আগে দু চার কথা তাও গেলে না বলে, জানিও তোমায় যেতেই হবে ফিরে নিজের ঘরে, বিসর্জনের বাজনা বাজে চোখে তো জল ভরে, তোমার কাছে শুধুই চাওয়া, চাওয়ার অন্ত নাই, জ্ঞান দিও ভক্তি দিও মুক্তি যেন পাই, সুখ দিও শান্তি দিও দিও উজাড় করে, যশ দিও অর্থ দিও খ্যাতির পাহাড় ভরে, চাইতে চাইতে এ কটা দিন দিলাম তো পার করে, সবকিছুই তো নিলাম চেয়ে,
কিছুই তো নেই পড়ে, দেখতে দেখতে গেল চলে যে কটা দিন ছিলে, চাওয়ার পাহাড় জমবে আবার পরের বছর এলে। একবারও তো জানতে চাইনি কেমন আছো তুমি, কিছুই চাওয়ার নেই কি তোমার, দিতে পারি আমি একটা বছর কেমন ছিলে জানিনি একবারও, হয়তো কিছু ছিল বলার সময় তো নেই কারো। যাচ্ছ মাগো চোখের জলে বিদায় নিয়ে চলে, দুহাত ভরে দিয়ে গেলে পেয়েছি সকলে, আজকে হৃদয় কাঁদে মাগো তোমাকে কি দিলাম, যার যেটুকু চাওয়ার ছিল সবই চেয়ে নিলাম। বিসর্জনের বাজনা বাজে তেল সিঁদুরে মাখা, যাওয়ার বেলায় কষ্টে তোমার দুচোখ ছিল মাকা, চাইতে চাইতেই গেল কেটে দিনগুলো এমনই, বিদায় দিলাম চোখের জলে বিজয়া দশমী। সত্যিই তো আমাদের দেবী দুর্গা আসেন আমাদের আনন্দ দিতে, তারপরেই যখন বিসর্জনের পালা শুরু হয়ে যায় হৃদয় প্রাক্রান্ত হয়ে ওঠে, কষ্ট লাগে, তবুও কিন্তু আমরা মায়ের আশীর্বাদ আর মায়ের ভালোবাসা নিয়েই আমরা আবার অপেক্ষা করে থাকি আগামী বছরের জন্য। সেরকম একটি প্রেক্ষাপট নিয়ে লিখে ফেলেছেন কবি অজয় চক্রবর্তীর কবিতায় ফুটে উঠেছে মা দুর্গার বিসর্জন। ধন্যবাদ। আমরা শুনে নিই তৃষা ভট্টাচার্যের কণ্ঠে আরেকটি আবৃত্তি। কবিতার নাম সেই মেয়েটা, কবি সৌমেন অনন্ত। সেই মেয়েটার আকাশ কালো চুল ছিল, খোপায় গোঁজা মাতাল করা ফুল ছিল, সেই মেয়েটার কাল সকালে স্কুল ছিল, আজ মেয়েটা সিলিং ফ্যানে ঝুলছিল, এই মেয়েটার মেয়ে হওয়াই ভুল ছিল, এই মেয়েটা নারী হতেই বাড়ছিল, ওদের ভাষায় তার দুপিঠে ধার ছিল, নদীর শরীর খুব স্বাভাবিক বাঁক ছিল, নদীর পাড়ে শেষে গভীর কাক ছিল, এই মেয়েটা মাংস ছিল, জানতো না, জানলে কি আর মায়ের কথা মানতো না, এই মেয়েটার মানুষ হবার পণ ছিল, সেই বিকেলে সে রাস্তা নির্জন ছিল, এই মেয়েটার এত সাহস না বলে, এই মেয়েটা উঁচিয়ে মাথা পথ চলে, সে পথের উপর একলা কানের দুল ছিল, এই মেয়েটার শরীরটা তার ভুল ছিল, হায়নাগুলো উঠিয়ে নিল জোর করে, ফিরিয়ে দিল রাত্রি কালো ভোর করে, সেই মেয়েটার শূন্য কালো দৃষ্টিতে রক্তে ভেজা আকাশ দেখে বৃষ্টিতে, কুকুরগুলো দেখলে তাকে রোজ হাসে, সেই দোষী হায় হাভায় সমাজ নাক পাশে, এই মেয়েটার প্রতিটা দিন খুব ভারী, সব ফেলে তাই মুক্তি ছিল দরকারি, এই মেয়েটার নিজের ঘর ছিল, শেষ বেলাতে সেই ঘরে সে পড়ছিল, এই মেয়েটার শ্বাস ছিল কাল ঝুলছে আজ, আমার কি দায়, ব্যস্ত আমি অনেক কাজ, এই মেয়েটার আজ সকালে স্কুল ছিল, এই মেয়েটার মেয়ে হওয়াই ভুলছিল। বাহ, সামাজিক প্রেক্ষাপট নিয়ে একটি আবৃত্তি শোনালো আমাদের তৃষা ভট্টাচার্য। আমরা শুনে নিই অজয় চক্রবর্তীর একটি কবিতা। আমার এবারের কবিতা এবং দুর্গা। আসছো তুমি জগৎ মাঝে দুর্গা দেবী রূপে, পাবে পূজা সবখানেতে চন্দন দীপ ধূপে, দলে দলে দেবে মানুষ মণ্ডপে অঞ্জলি, দু চারটি দিন থাকো তুমি তারপরে যাও চলি, যে দুর্গাটা ইট ফাটাতে ইট বয়ে নেয় মাথায়, ছোট্ট শিশু কান্না করে ইটের পাশে কাঁথায়, একটুখানি দুধ না পেয়ে খিদে কষ্ট পায়, কোটি টাকার মণ্ডপে হায় তোমায় শোভা পায়,
যে দুর্গাটা সবজি নিয়ে ভ্যানরিক্সা চালায়, তার মেয়েটা পেটের জ্বালায় বাড়ি থেকে পালায়, দিনের শেষে ফিরে মায়ের দুঃখে কাঁদে প্রাণ, মণ্ডপেতে তখন বাজে আনন্দেরই গান। যে দুর্গা রোজ বাবুর বাড়ি অনেক বাসন মাজে, একের পর এক ঘুরে বাড়ি জীবন চালায় কাজে, বয়সকালে কঠিন রোগে ওষুধ ছাড়া মরে, তোমার পূজায় লক্ষ কোটি টাকা দেখি ওড়ে। যে দুর্গাটা হাসপাতালের বিছানাতে শুয়ে জ্ঞান ফেরে না, অকালে যায় জীবনকে হারিয়ে, নিত্য অভাব না খেয়ে তার শরীরেরও ক্ষয়, তখন তোমার নানান পদের ভোগ রান্না হয়। যে দুর্গাটা ধর্ষিতা হয় কলেজ থেকে ফিরে, পায় না বিচার বিষ খেয়ে তাই আত্মহত্যা করে, বাবা মায়ের চোখের জলে পথটা পিছিল হয়, চারিদিকে আওয়াজ শুনি সবই দুর্গাময়। যে দুর্গাটা সন্ধেবেলায় বেরিয়ে যায় সেজে, ক্লান্ত দেহ রাতটা কাটে শরীরটাকে মেজে, বেঁচে থাকার জন্য শুধুই শরীর বেচতে হয়, তোমার তখন হচ্ছে পূজা মা দুর্গা কি জয়। বাহ, মা দুর্গা কি জয়, সুন্দর কবিতা অজয় চক্রবর্তী কণ্ঠে শুনে এলাম। আমরা শুনে নেব সঞ্চিতা চট্টোপাধ্যায়ের ছোট্ট কবিতা। আমরা কিন্তু একদম শেষ মুহূর্তে চলে এসেছি দর্শক বন্ধু, আরেকটু কিছু সময়ের জন্য আমাদের সাথে থাকুন, আমরা অনুপ্রাণিত হব কবিতায়। সঞ্চিতা চট্টোপাধ্যায়, কবিতার নাম ধূসর গোধূলি। রক্তিম সূর্যের সোনালী ঝলকে সবুজের ঠিকানায় ঘনিষ্ঠ সকাল, সেই হলুদ বসন্তে তোমার আমার দেখা খোয়াইয়ে, ফাল্গুনি হাওয়ায় দোলে তখন তৃষ্ণার্ত শরীর, ইচ্ছে সুতোর বর্ষিতে শুকনো লঙ্কা গেথে ছিল টিয়া পাখি ধরা জীবন, তারপর বুকের মাঝখানে চলে সময়ের পায়ের শব্দ, লাল মাটির উপর অতীত ভেঙে তছনছ হয়, গোধূলির নরম হাতে ভাসে কঠিন মূল্যবোধ, মাটির গভীর থেকে ওঠে নতুন কৃষির হাওয়া, হে হৃদয়ের পাখি কালের যাত্রায় দূরত্ব বেড়েছে শব্দ আর ভাষায়। বাহ, শব্দ আর ভাষায়, অসাধারণ কবিতা, ধন্যবাদ সঞ্চিতা চট্টোপাধ্যায়কে। আমরা শুনে নেব তৃষার কণ্ঠে আবৃত্তি। এবারের কবিতাটা আমার পাশে যিনি বসে আছেন আপনাদের সকলের অত্যন্ত প্রিয় কবি, কবি শ্যামল রায়ের লেখা কবিতা নীল আকাশটা তোমার জন্য। এই নীল আকাশটা থাক তোমার জন্যই, থাক এই বৃষ্টি ফোঁটা শুধুই তোমার জন্য, পারলে একটুখানি নীল আকাশ এঁকে দিও আমার ঠোঁটে, মুখটা তোমার জন্যই থাক, তুমি চিঠিতে মেঘ এঁকে দিও, পারলে একটু ভিজে যাবার জন্য আমাকে মনে করিয়ে দিও মনটা তোমারই থাক, এই মস্ত বড় নীল আকাশটা তোমার জন্যই থাক, পারলে একটুখানি জায়গা আমাকে দিও, শুধু এই সম্পর্কের ভেতর খুঁজে নেব বেঁচে থাকার মানেটা, থাক আমার ইচ্ছেটা শুধুই তোমার জন্য, আমার কাছে তুমি একটা মস্ত বড় নীল আকাশ হয়ে থেকো, আমার হৃদয়ের আলপনা আঁকা উঠোনে। বাহ, সুন্দর আবৃত্তি করে শোনালেন আমাদের তৃষা ভট্টাচার্য। আমরা শুনে নেব অজয় চক্রবর্তীর কাছ থেকে কিছু অনুভূতির কথা। একদম শেষ মুহূর্তে চলে এসেছি, দুর্গাপুজো আমাদের শুরু হয়ে গেছে, ইতিমধ্যেই আমরা দুর্গাপুজো এবং আমরা কিভাবে দুর্গাপুজো কাটাবো একটু সংক্ষেপে। না, আমাদের দুর্গাপুজো তো শ্রেষ্ঠ উৎসব বছরের, আমাদের বিশেষ করে সাম্প্রদায়িক সম্প্রীতির একটা জায়গা, আমরা সবাই মিলে একসাথে এটা পালন করি, এটা কোনো ব্যক্তিগত কারোর ব্যাপার নয়। সেখানে আমাদের যারা সৃষ্টিশীল কাজের সঙ্গে যুক্ত থাকে তাদের নিশ্চয়ই অনুষ্ঠান থাকবে বিভিন্ন। এখন তো দুর্গাপুজো মানে একটা নতুন আঙ্গিক তৈরি হয়েছে যে পুজো প্যান্ডেলে চার দিন ধরে বেশ খাওয়া দাওয়া হয়। অযোধ্যা একটা কবিতা পড়বেন আপনি মনে করছেন পুজো প্যান্ডেলে, সময় আছে বলুন তো এক মিনিটের মধ্যে সময় না, আমি তাহলে আমি ঠিক আছে একটা কবিতাই পড়ি। হ্যাঁ বলুন, তাহলে পড়ুন কবিতাটা একটু অন্য প্রসঙ্গে, তাও পড়ছি। আজকে রসু কবিতার নাম, পারণিমা অসুরকুলকে করতে পুরো শেষ, হয়তো কোথাও ছিল বাকি তাদের কোনো রেশ, তখন থেকেই অসুরকুল তো বাড়ছে ক্রমে আজও,
দেবতারাই রক্ষা পেলেন, মানুষ তো নয় মাগো। তখন তবু অসুরগুলো ছিল ভিন্ন সাজে, এখন অসুর মিশে থাকে মানুষেরই মাঝে। কেউ বা আছে বন্ধু সেজে এই সমাজের বুকে, কেউ বা গেছে সংসারেতে কোন সুযোগে ঢুকে। তখনকার সেই অসুরগুলো দেখলে চেনা যেত, এখন যত অসুর দেখতে মানুষেরই মতো। যায় না বোঝা সেই সুযোগে ধ্বংস করে সমাজ, লুট করে নেয় শান্তি প্রাণের, এই তো তাদের কাজ। বছর বছর আসো মাগো, দু চার দিনের লাগি, সাজ সজ্জা পোশাক আশাক সব দেখে যাও ভাগি। দেবতাদের রক্ষা করতে ঝরতো আগুন চোখে, হাজমা সেসব গেল কোথায় সদাহাস্য মুখে। এখনকার অসুর সব তো তোমায় থাকে ঘিরে, আনন্দে মা দেখতে পাও না লক্ষ মানুষ ভিড়ে। আজকে আবার নতুন করে সময় তোমা ভাবার, অসুর কুলকে ধ্বংস করে বাঁচাও মানুষ এবার। বাহ, বাঁচাও মানুষ এবার। আজকের আমার চ্যানেলে সম্প্রচারিত সাত খাওয়ান অনুষ্ঠানে আমাদের অতিথি কবি এবং বাসিক শিল্পী ছিলেন তৃষা ভট্টাচার্য, সঞ্জিতা চট্টোপাধ্যায় এবং অজয় চক্রবর্তী। আপনারা সাথে থাকবেন, দেখতে বলবেন না, প্রতিদিন আমাদের আমার চ্যানেলে সাত খাওয়ান। সমগ্র অনুষ্ঠানের সঞ্চালনায় এবং সম্পাদনায় ছিলাম আমি শ্যামল রায়। নমস্কার, আমাদের সাথে যোগাযোগ করবেন 9733032576 নম্বরে। ভালো থাকুন, কবিতায় থাকুন। নমস্কার।